বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ বাঙালি সবজি নিতে আসলাম বাঙালি দোকানে। এটা এই দোকানটা হলো আমাদের পাশের শহরে, আল্লাহ বরসা আলিমেন্তারি। খুব সুন্দর সুন্দর ফ্রেশ সবজি, আর এখন সব সময় এই সেপ্টেম্বর পর্যন্ত আমরা তরতাজা ফ্রেশ সবজি খেতে পারবো। আর আমগুলোও আসছে মেক্সিকোর থেকে, কিন্তু আমার পছন্দ যেগুলো সেগুলো ইনশাল্লাহ সামনের মাসে আসবে। তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব সুন্দর কেজি 3 euro। তারপরে শিম, গরমের জন্য শিমগুলো বেশি বড় হচ্ছে না, 2.50 টাকা কেজি। তারপরে এগুলো আমাদের দেশি বেগুন, ওগুলো আসবে সামনের মাসে 2 euro। আর এটা হলো এক লাল ছোট ছোট বেগুনগুলো, এটা 2.5 টাকা বলছে, 1.5 টাকা। বাসার কাছে বাসা, অনেক আগে উনার বিয়ে খেয়েছি আমরা টেলিফোনে। এটা চাল আরেক রকম বেগুন, 2 euro লম্বা যেটা সেটা। এই তো আলহামদুলিল্লাহ, করলা 1 টাকা কেজি। নতুন আলু কহি 2 euro, কাঁচা মরিচ আছে 3 দাম, মিষ্টি আলু, দেশি আলু করা হয়। এই যে লাউ কেজি 1 euro, এক একটা 1 euro থেকে বেশি হয়। এখানে হলো মাছ, ভাবি আছে নি ভালো ইউনুস ভাই, ছেলেমেলা তো মাশাল্লাহ বড় হয়ে গেছে না। হ্যাঁ, হলো ইলিশ মাছ কেজি হলো 1400, বাংলাদেশি 1400 টাকা, এটা হয়তো বা 1 কিলো থেকে একটু বেশি বা কম হবে। চাউল, বিভিন্ন দামের চাউল। এখানে হলো পেঁয়াজ, আলু, পেঁয়াজ 5 কেজি। এই কত করে 5 কেজি পেঁয়াজের বস্তা? 2.5 টাকা, 2.5 euro বাংলাদেশি 2.5 টাকা। আল্লাহ বরসা আলিমেন্টারিতে আসছি আমরা, অনেক সুন্দর এখানে কিন্তু, মানে সস্তায় আমার কাছে মনে হয় যে, আমি তো 2-3টা দোকান ঘুরাই, ঘুরে আসি এখানে, আমার কাছে সবজির দামটা একটু কম মনে হয়, এমনকি আমের দামটা। এই যেমন আজকে আমি 3টা দোকানে যাই, সব দোকানে ভালো, কিন্তু আমার কাছে এখানে একটু, এখানে একটু না, এখানে 2.5 টাকা করে, এখানে নিচে এখানে 2 টাকা করে, এই তো মানে একটু দাম কম মনে হয়েছে। এই যে এগুলা মানে একদম সরাসরি বাগান থেকে উঠে নিয়ে আসে, 3 euro কেজি। এই যে খুব সুন্দর ঝাল, পছন্দ মতো নিতে পারবেন, 3 ধরনের আছে, যার যেটা পছন্দ সেটা নেওয়া যায়। আর এই নতুন আলু, নতুন আলুগুলো এটা কি কাঁচা হিসেবে বিক্রি করেন না কেজি? আচ্ছা, এখানে হলো 8 টাকা, 1 কেজি 8 8 8 euro, 10 কেজি 8 euro, বাংলাদেশি 800 টাকা। এখানে ওইগুলো হলো কোটার, সব ধরনের দুধ, বিস্কিট, এগুলো একটার 1 রকম দাম। এখানে হলো চানাচুর, আমাদের কত আসছে, 23 টাকা আসছে। আচ্ছা, 23 euro আসছে। আর একটা ইলিশ মাছ না দিদার, দিদার একটা ইলিশ মাছ না, দিদার একটা ইলিশ মাছ না। আর দোকানের নাম হলো আল্লাহ বরসা। কালকে দেখছিলাম 100 কত মজা করতে আসছি, তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। আর গাড়ি পানি এরও ব্যবস্থা আছে, সুন্দর মতন পার্কিং করা যায়। কত ওজন, কতটুকু? 988 গ্রাম।
আচ্ছা 1 কেজি থেকে একটু কম 2 গ্রাম কম 2 গ্রাম কম 1400 ইউরো ইয়া 14 টাকা 14 ইউরো বাংলাদেশি 1400 টাকা নিচ্ছে এসে বাংলাদেশি 1400 টাকা আজকের বাজার এই যে খুব সুন্দর সুন্দর আম এগুলা কোন এই কোন জায়গা না বলছিল তোমার বাবা মেক্সিকো মেক্সিকোর আম কেজি 5 টাকা এখানে প্রায় 2.5 কেজি আর এইগুলো অনেক সস্তায় পাওয়া গেছে 1 টাকা কিলো এখানে 3 কিলো একটা খুব সুন্দর সুন্দর এই যে অনেক সুন্দর আর কোহি হলো 2 টাকা খুব সুন্দর ফ্রেশ তারপরে এখানে হলো শিম শিমও 2 টাকা আর এখানে শিমগুলো একটু ছোট ছোট হয় বেশি বড় হয় না আর ইলিশ মাছের কিলো হলো 14 ইউরো এখানে 1 কিলো 100 গ্রাম কম মনে হয় 100 নাকি 200 গ্রাম এলো আজকের বাজার এখন রান্না বান্না করবো কিন্তু মাছটা আজকে রান্না করা যাবে না তিশার দাঁত ব্যথা সেই জন্য